আমরা জানি WBCS পরীক্ষায় মোট তিনটি পর্যায় রয়েছে। এই তিনটি পর্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আনপ্রেডিক্টেবল যে পর্যায় সেটি হলো অতি অবশ্যই WBCS প্রিলিম। এই প্রিলিমে আমরা জানি যে 200 নম্বরের প্রশ্ন থাকে, প্রসঙ্গত উল্লেখ্য 200-র মধ্যে কিন্তু সব প্রশ্নের উত্তর করতে হবে তার তো কোনো মানে নেই। আমরা কোনো ক্ষেত্রে 100-150 বা 120-130 করেও কিন্তু আমরা প্রিলিম কোয়ালিফাই করতে পারি। এখন আমাদের যে ট্রেন্ড অ্যানালিসিস যদি দেখা যায় প্রিলিমসের কাট অফ, সেটা কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 80, 90, 105, 110, 120, 126 পর্যন্ত হয়েছে। তো যাই হোক, আমরা প্রিলিমসের জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো আমাদের পড়তেই হবে, কিন্তু আমি আজকে যে বিষয়টির ওপর আলোচনা করব সেটা কিন্তু WBCS সিলেবাসের বিষয় বহির্ভূত। সে বিষয়টি হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভ এমন একটা জিনিস যেটা প্রত্যেকটি পরীক্ষার্থীকে, যারা প্রিলিমস দিচ্ছে বা মেন্স দিচ্ছে, তাদের প্রত্যেকটি পরীক্ষার্থীকে এই নেগেটিভের ব্যাপারটি কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার কারণ হয়ে দেখা যায় ছেলেমেয়েদের কাছে। তো আজকে আমি এই বিষয়ের ওপর একটু আলোকপাত করব এবং আমার লক্ষ্য থাকবে এই আলোচনার মধ্যে বা মাধ্যমে যে নেগেটিভ কীভাবে কন্ট্রোল করা যায় সেটা একটু বের করে নিয়ে আসা। তো নেগেটিভ কেন হয় সবার আগে কিন্তু এটা জানতে হবে। আমরা দেখেছি যখন আমাদের কোনো রোগ হয় বা কোনো ডিজিজ হয় তখন কি হয়, ডাক্তারবাবুরা সবার আগে আমাদের টেস্ট করে দেখেন যে ঠিক কী কারণে রোগ, সেটা ম্যালেরিয়া হোক, টাইফয়েড হোক, আগে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করলেই এটা জিনিস ডাক্তারবাবুরা জেনে যাবেন যে এই প্রোটোজোয়া বা ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে এই রোগটি হচ্ছে। এখন সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি মেডিসিন দেওয়া হয়। তো সবার আগে যেটা জানতে হয় যে কারণটা কী। তো এক্ষেত্রেও নেগেটিভটাকে কন্ট্রোল করবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে নেগেটিভের কারণগুলোকে আমাকে জানতে হবে। যদি কারণ, যে কারণগুলো রয়েছে যে কারণে নেগেটিভ হয় সেগুলোকে যদি আমরা রেক্টিফাই করতে পারি, সেই কারণগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে নেগেটিভও কন্ট্রোল হয়ে যাবে। তো এসো আমরা একটু দেখি যে কোন কোন কারণে নেগেটিভ হয়। প্রথমত যে কারণ সেটা হচ্ছে যে ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট নলেজ। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট নলেজ ব্যাপারটা ঠিক কীরকম, এখানে কিন্তু বলা নেই ল্যাক অফ নলেজ। একটা উদাহরণ দিই, যদি এই ধরনের প্রশ্ন আসে যে 1967 সালের ভারতের কৃষিমন্ত্রী কে ছিলেন, এখানে কিন্তু আমাদের নেগেটিভ হবে না, কারণ এই প্রশ্নটা আমি আনসার করব না, কারণ আমার তো জানা নেই। সুতরাং যে প্রশ্নের উত্তর আমার জানা নেই সেখানে নেগেটিভের ভয়টাও নেই। ভয় কোথায় রয়েছে, যে প্রশ্নের উত্তর আমি জানি বলে মনে করছি অথচ সেটা হয়তো ভুল জানা বা আমার বিষয়টার ওপর স্বচ্ছ ধারণা নেই বা সুগভীর ধারণা নেই এবং সেখানে আনসার করতে গিয়ে আমার ভুল হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ল্যাক অফ নলেজ কিন্তু নেগেটিভের কারণ নয়, ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট নলেজ হচ্ছে নেগেটিভের কারণ। তাহলে এক নম্বর কারণ আমরা দেখলাম যে ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট নলেজ। দু নম্বর পয়েন্ট যদি আমি বলি নেগেটিভের, সেটা হচ্ছে ল্যাক অফ রাইট ইনফরমেশান। মানে আমি যে তথ্য জানি বা যে বই থেকে যে বিষয়বস্তু আমি পড়েছি সেই বিষয়বস্তুর সত্য মিথ্যা বা তার পারফেকশনের ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি হয়তো কোনো একটা বই বা ম্যাগাজিন থেকে কোনো একটা তথ্য পড়লাম, সেই তথ্যটা ঠিক কি না সেটা একটু যাচাই করে অতি অবশ্যই দেখতে হবে। আমাকে হয়তো এরকম ধরনের কোনো প্রশ্ন এলো, আমি কোনো পরীক্ষাতে প্রিলিমসে দেখলাম বা যে কোনো পরীক্ষায় দেখলাম যে কোনো একটা প্রশ্ন এসেছে তার উত্তর আমি জানি, কিন্তু পরীক্ষা দিয়ে এসে দেখা গেল যে আনসার কী দিচ্ছে সেখানে কিন্তু দেখছে আমার উত্তরের সঙ্গে কিন্তু সেই প্রদত্ত মানে যে বোর্ড এক্সামটা নিচ্ছে তার আনসারের সঙ্গে মিলছে না। এক্ষেত্রে সমস্যা হচ্ছে যে আমার জানা সত্ত্বেও ভুল হয়ে গেল, কারণটা হচ্ছে আমি যে বইটা পড়েছিলাম সেটা ততটা অথেন্টিক নয়, স্ট্যান্ডার্ড নয়, যার ফলে সেখানে উত্তরটাকে কিন্তু ভুল বলে পরিগণিত হয়েছে, সেই জন্যই আমার নেগেটিভ হয়ে গেল। তাহলে আমি দেখতে পারলাম যে সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে ল্যাক অফ রাইট ইনফরমেশান, শুধু ইনফরমেশান থাকলেই হবে না, সেটা কিন্তু রাইট হতে হবে। তিন নম্বর যে পয়েন্ট নেগেটিভের জন্যে সেটা হচ্ছে ল্যাক অফ অ্যাটেনশান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা সচরাচর বলে থাকি যে আমাদের পরীক্ষার সময় ঠিকঠাক কনসেন্ট্রেট করতে পারছি না, হ্যাঁ এটাই হচ্ছে সেটা যে ল্যাক অফ অ্যাটেনশান। কারণ পরীক্ষাটা হচ্ছে একটু আড়াই ঘন্টার ব্যাপার, 12টা থেকে যদি শুরু হয় 12:30, 2:30 সময় পরীক্ষাটা শেষ হবে। এই দীর্ঘ সময় তার মানে হচ্ছে যে 150 মিনিট, এই 150 মিনিট এক নাগাড়ে টানা ধৈর্য সহকারে এবং ফোকাসড ওয়েতে পরীক্ষাটা দিয়ে যেতে হবে। এখানে অ্যাটেনশানটা একটু ডাইভার্ট হলে কিন্তু চলবে না, কারণ হচ্ছে
যে কোনো এখানে 200টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। এই 200টা প্রশ্নের উত্তর করতে গিয়ে এমন সোজা প্রশ্নও আছে, কঠিন আছে, মাঝারি আছে, বেশ কিছু কনফিউজিং প্রশ্নও আছে। প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে ভীষণ রকম অ্যাটেনশান থাকাটা জরুরি, নতুবা কিন্তু সমস্যা হতে পারে। পরের যে পয়েন্ট নেগেটিভের যে কারণটা আমি বলবো, চতুর্থ পয়েন্ট, সেটা হচ্ছে ইনএবিলিটি টু জাজ দ্য কনফিউজিং অর মিসলিডিং কোশ্চেন্স। WBCS-এ বা যে কোনো চাকরির পরীক্ষাতে আমরা দেখতে পাই MCQ টাইপের পরীক্ষাতে বেশ কিছু প্রশ্ন থাকে যেগুলো কনফিউজিং, যে ক্ষেত্রে হয়তো দেখা গেলো 50-50 যেগুলো আসে, হয়তো চারটে অপশনের মধ্যে দুটো অপশনে এসে আমি ঠেকলাম, এরকম 50-50 কোশ্চেনের ক্ষেত্রে আমি ঠিক আনসার করতে পারছি না, এরকম কনফিউজিং বা মিসলিডিং প্রশ্ন বেশ কিছু এই পরীক্ষাতে থাকে। তাহলে এই কনফিউজিং প্রশ্ন থাকতে পারে, সমস্যা সেটা নয়, সমস্যা হচ্ছে যে ইনএবিলিটি টু জাজ, আমি যদি জাজ না করতে পারি কোনটা কনফিউজিং মিসলিডিং, বা কনফিউজ মিসলিড করবার জন্যে আমাকে ঠিক প্রশ্নতে কী ধরনের ইনফরমেশান দেওয়া আছে এবং সেটাকে যদি আমি ডিসাইফার করে নিতে পারি তাহলে কিন্তু সমস্যার ব্যাপার নয়, কনফিউজিং প্রশ্ন হলেও আমি কিন্তু সঠিক উত্তর দিতে পারছি। পরের পয়েন্টে আমি চলে যাই, পঞ্চম পয়েন্ট যেটা নেগেটিভ হওয়ার কারণ হিসেবে পরিগণিত হতে পারে সেটা হচ্ছে ইনএবিলিটি টু রিকল অ্যাট দ্য রাইট টাইম অ্যান্ড দেয়ার বাই কনফিউজ বাই দ্য ক্লোজ অপশন। অর্থাৎ আমি ঠিক সময়ে যদি রিকল না করতে পারি, ব্যাপারটা ঠিক কীরকম, আমার হয়তো এরকম কোনো একটা প্রশ্ন এলো কিন্তু আমি এত বেশি বেশি করে পড়ে ফেলেছি যে আমি ঠিক সময়ে ঠিক উত্তরটা আমার ঠিক মানে মনে আসছে না, এই ঠিক এই কারণেতেই কিন্তু আমাদের নেগেটিভটা হয়ে যায়। একটা আনসার করতে চাই অথচ মনের মধ্যে আরও বেশ কিছু অপশন ঘোরাঘুরি করে, তার ফলে সঠিক আনসারটাতে আমি উপনীত হতে পারি না। ইনএবিলিটি টু রিকল অ্যাট দ্য রাইট টাইম, পরীক্ষার পরে হয়তো দেখা গেল সেটা মনে পড়লো কিন্তু তখন তো আর কিছু করার নেই, সেই জন্য বলা হচ্ছে ইনএবিলিটি টু রিকল অ্যাট দ্য রাইট টাইম। ষষ্ঠ যে পয়েন্ট যে কারণে নেগেটিভ হতে পারে সেটি হচ্ছে সিলি মিস্টেক্স। এই সিলি মিস্টেক্স ইটসেলফ একটা টপিক যেটার ওপর একটা বড় আলোচনা করা যেতে পারে, কিন্তু এখন আমরা সিলি মিস্টেক্সকে কীভাবে হয় সে ব্যাপারে যদি আমরা একটু আলোকপাত করতে পারি তাহলে হয়তো এই নেগেটিভের কারণটাকে আমরা কন্ট্রোল করতে পারব। সিলি মিস্টেক্স কেন হয়, বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে ল্যাক অফ অ্যাটেনশান এটাও একটা কারণ, তারপরে হচ্ছে যে টাইমের অভাব, টাইম ম্যানেজমেন্ট আমি যদি ঠিকঠাক করে করতে না পারি সেটাও সিলি মিস্টেক্স হতে পারে, আরেকটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে কেয়ারলেসনেস। বহু ছেলেমেয়েকে দেখা যায় যে কোনো চাকরির পরীক্ষা দিচ্ছে বা যে কোনো ক্ষেত্রে মানে এত ক্যাজুয়াল এত কেয়ারলেস, কোনো ব্যাপারটাকেই সিরিয়াসলি নেয় না। এই সিরিয়াসনেস না থাকার কারণে, ফোকাসড না থাকার কারণে এবং ব্যাপারটাকে লাইটলি নেওয়ার কারণে কিন্তু সিলি মিস্টেকটা হয়ে যায়। এবং শেষ যে পয়েন্টটার কথা আমি উল্লেখ করব নেগেটিভের, সেটা হচ্ছে ইনএবিলিটি টু অ্যাপ্লাই দ্য পাওয়ার অফ ইন্টেলেকচুয়াল গেসিং। এ ক্ষেত্রে একটা কথা বলা সম্মুখীন হবে, সেটা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল গেসিংয়ের সঙ্গে সঙ্গে আরেকটা কথা আসে, সেটা হচ্ছে ব্লাইন্ড গেসিং। ব্লাইন্ড গেসিং ব্যাপারটা কীরকম, মানে আমরা হয়তো কোনো প্রশ্নের উত্তর ঠিকঠাক জানি না, একটাও অপশন আমার কাছে জানা নেই, আমাকে আনসার করতে হবে হয়তো কারণ আমি একটু কম অ্যাটেম্প করেছি, সেক্ষেত্রে যদি আমি অন্ধকারে ঢিল ছুড়ি সেটাকে হচ্ছে ব্লাইন্ড গেসিং। কিন্তু ইন্টেলেকচুয়াল গেসিং ব্যাপারটা কীরকম, মানে আমার কাছে অনেক তথ্য আছে যেটা হয়তো প্রশ্নটাকে আমি ডাইরেক্ট আমি জানা নেই, কিন্তু এই প্রাসঙ্গিক তথ্যগুলোকে যদি আমরা একে একে জুড়ে ফেলি তাহলে কিন্তু সঠিক উত্তরটাতে উপনীত হওয়া সম্ভব। এই ব্যাপারটি হচ্ছে ইন্টেলেকচুয়াল গেসিং। আমরা একটা উদাহরণ নিই ঠিক ইন্টেলেকচুয়াল গেসিং ব্যাপারটা কী, হয়তো এরকম ধরনের কোনো প্রশ্ন এলো যে শিবাজির রাজ্যাভিষেক কত সালে হয়েছিল, তো এরকম যদি কোনো অপশনস থাকে 1500 সালের একটা, 1500 শতাব্দীর কোনো একটা, হয়তো দেখা গেল যে 1557 এরকম একটা ডেট দিল, 1600 হয়তো দুটো দিল, প্রথম হাফের একটা দিল আর সেকেন্ড হাফের একটা দিল কোনো একটা ইয়ার, আর হয়তো 1735 এরকম কোনো একটা ইয়ার দিল, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রশ্নের উত্তর একদম জানা না থাকলেও আমরা কিন্তু আনসার করতে পারবো। কীভাবে পারবো আমরা একটু বিশ্লেষণ করে দেখি, সেটা হচ্ছে যে আমরা এইটুকু যদি আমার কাছে বেসিক ধারণা থাকে যে শিবাজি কার সমসাময়িক ছিলেন, আমরা জানি শিবাজি আওরঙ্গজেবের সমসাময়িক ছিলেন, তাহলে আমরা আওরঙ্গজেব কোন সময় রাজত্ব করেছিলেন, ওই 1600 শতাব্দীর আর কি, ওই যে শতাব্দী রয়েছে ওই শতাব্দীর শেষার্ধে, এবং ওই উনি প্রায় 50 বছরের ওপর 56-57 বছর প্রশ্ন রাজত্ব করেছিলেন এটাও আমরা জানি। তো তাই যদি হয় তাহলে 1700-র পরে যে অপশনটা আছে সেটা তো অপ্ট আউট হয়ে যাচ্ছে, আর 1500 শতাব্দীর মধ্যে যেটা রয়েছে সেটাও অপ্ট আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে রইল দুটো।
এই যে 1600 প্রথম দিকে যেটা একটা আছে আর শেষের দিকে একটা আছে, তাহলে আমি বললাম যেহেতু আওরঙ্গজেব শেষের দিকে প্রায় 1700 সালের গোড়ার দিকে 1705-6 এরকম কোনো একটা সময়ে মৃত্যুবরণ করেছিলেন, তাহলে আশা করা যায় যে 1600-70 যদি কোনো একটা অপশন দেওয়া থাকে এটা আনসার হবে। অর্থাৎ এটা কিন্তু আনসারটা ঠিকই, কারণটা হচ্ছে আর কিছু নয় যে আওরঙ্গজেব সঙ্গে যেহেতু সমসাময়িক ছিলেন, তাহলে আমি বাকি তিনটে অপশনকে অপ্ট আউট করে দিয়ে সঠিক উত্তরটাতে পৌঁছতে পারছি। এই ব্যাপারটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল গেসিং। এরকম যদি যুক্তি বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি, আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রায় মানে ম্যাক্সিমাম হলেও মানে ন্যূনতম 10% আমরা কিন্তু আনসার এরকম ধরনের ইন্টেলেকচুয়াল গেসিংয়ের মাধ্যমে করতে পারি। অবশ্য এই জন্যে অবশ্য নিজের প্রস্তুতিটা ঠিকঠাক মাত্রায় থাকা দরকার। বেসিক যে ইনফরমেশান, বেসিক তথ্য, বেসিক প্রিপারেশান, এটা যদি থাকে তবেই আমরা করতে পারবো, নাহলে ইন্টেলেকচুয়াল গেসিংটা আলটিমেটলি ব্লাইন্ড গেসিংয়ে পর্যবসিত হবে। তো এখন আমরা এখন আমি যেটা আলোচনা করলাম এতক্ষণ ধরে সেটা হচ্ছে যে নেগেটিভ কেন হয়। প্রশ্ন হচ্ছে নেগেটিভ কেন হয় এটা জেনে আমার কোনো লাভ নেই। আমার লাভ তখনই হবে নেগেটিভ কেন হয় জেনে এই নেগেটিভ কন্ট্রোলের উপায়টা আমি বাতলাতে পারবো বা নেগেটিভটাকে কন্ট্রোল করবার কোনো রাস্তা আমি বাতলে দিতে পারবো, তখনই আমার লাভ হবে। তো চলো আমরা দেখি এখন নেগেটিভ নিয়ন্ত্রণ কীভাবে করা যেতে পারে সেই ব্যাপারে আমরা আলোচনা একটু শুরু করি। তো আমি বলেছি, প্রথমেই বলেছি যে কী কী কারণে নেগেটিভ হয়, সেই কারণগুলোকে যদি আমি দূর করতে পারি তাহলেই তার নেগেটিভটাকে কন্ট্রোল করা সম্ভব। তো এক নম্বর পয়েন্টে আমি বলেছিলাম ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট নলেজ অফ দ্য কন্টেন্ট। তো উত্তর হচ্ছে মানে আমি নেগেটিভ কন্ট্রোলের যে উপায় সেখানেও যদি আমি পয়েন্ট ওয়াইজ লিখি, সেটা প্রথম পয়েন্টে হবে সে যেটা আসছে সেটা হচ্ছে রিভাইজ রিপিটেডলি অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান বিফোর দ্য এক্সাম। অর্থাৎ আমি বলতে চাইছি যে বারবার করে রিভাইজ করতে হবে, রিহার্সাল দিতে হবে বারবার করে। কেন এটা বলছি, আমার বলেছিলাম যে নেগেটিভের একটা অন্যতম কারণ হচ্ছে ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট নলেজ। আমার কাছে নলেজ আছে কিন্তু নলেজের অ্যাপ্রোপ্রিয়েটনেস মানে ঠিক যতটা থাকা দরকার ততটা নলেজ নেই, আর সেই ততটা নলেজটাকে তৈরি করবার জন্যে আমাকে কিন্তু বারবার করে পড়তে হবে, প্রিপারেশান নিতে হবে বেশি বেশি করে। আর সেটা যদি সম্ভব হয় আমার মনের মধ্যে গেঁথে যাবে, তাহলে সেই যে নলেজটা আমার কাছে রয়েছে সেটা কিন্তু সুপারফিসিয়াল নলেজ হবে না, বরং সেটা অ্যাপ্রোপ্রিয়েট নলেজ হবে। আর এইটা যদি থাকে তাহলে কিন্তু নেগেটিভকে আমি কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ আমাকে টার্গেট রাখতে হবে আমি যেটা জানবো সেটা যেন খুব ভালো করে জানি, আর যেটা জানবো না আমার কোনো টেনশনই নেই। এটা এক নম্বর পয়েন্ট গেল। দু নম্বর পয়েন্টে আমি যদি বলতে পারি যে সিলেবাসটাকে প্রথমে একটু ছোট করে নিতে হবে এবং তারপরে প্রস্তুতি নিতে হবে। এই ব্যাপারটা একটু কন্ট্রাডিক্ট হতে পারে, সেটা ব্যাপারটা এরকম আমরা বলতে পারি, আমরা সবসময় বলি যে বেশি বেশি করে পড়তে হবে, বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে ভারতের ইতিহাস যেটা রয়েছে সেখানে বাদ দেওয়ার কোনো জায়গা নেই। একদম 9-10 বইয়ের একদম এই মলাট থেকে শুরু করে শেষ মলাট ফার্স্ট কভার থেকে নিয়ে ফোর্থ কভার আমাকে পড়তে হবে, কিচ্ছু করার নেই এখানে। কিন্তু আমি যখন রিভাইজ দেবো রিভাইজের সময় গুরুত্ব অনুসারে কিন্তু আমাকে ব্যাপারটাকে একটু স্ট্রিম করে নিতে হবে, কোন কোন এরিয়া থেকে কোশ্চেন্স আসছে সেই কোশ্চেন্সগুলোকে আমাকে একটু প্যাটার্নটা অনুধাবন করে সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি আমাকে কিন্তু আমার মনের মধ্যে গেঁথে রাখতে হবে। সেটা যদি করতে পারি এবং সেটা করতে গিয়ে আমার মনের মধ্যে আমাদের মেমোরিরও তো একটা পাওয়ার আছে, আমরা বেশি বেশি তথ্য যদি মনের মধ্যে ইনস্টল মানে রাখি আর কি, সেক্ষেত্রে আমি রিকল করতে অসুবিধা হয়, সঠিক সময়ে সঠিকভাবে আমি রিকল করতে পারবো না। সেই জন্যে বলবো যে সিলেবাসটাকে যদি একটু সংকুচিত করে আমার একদম ইম্পর্টেন্ট জিনিস যে যে বিষয়গুলোর উপর খুব গুরুত্ব দিয়ে দেখা দরকার সেগুলো যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু নেগেটিভের সম্ভাবনা কমবে। এরপরে যেটা আসছে যে আমাদের ইন্টেলেকচুয়াল যে গেসিংয়ের কথা বলেছি সেটা আমরা করব, কিন্তু ব্লাইন্ড গেস আমরা একদম করব না। ডোন্ট প্লে দ্য ব্লাইন্ড, ডোন্ট প্লে এনি ব্লাইন্ড অর স্টুপিড গেম অফ গেসিং, মানে ব্লাইন্ড গেসিং করব না। আমি একটু আগে বলছিলাম যে একটা পয়েন্ট রয়েছে 7 নম্বর পয়েন্ট যে ইনএবিলিটি টু অ্যাপ্লাই দ্য পাওয়ার অফ ইন্টেলেকচুয়াল গেসিং, সেটা যদি আমাদের না থাকে সেই জন্য আমরা ব্লাইন্ড গেসিং অন্তত করবো না। আমরা যদি গেস করতেই হয় আমাদের পারিপার্শ্বিক যে ঘটনা সেই ঘটনা বা তথ্য সেই জিনিসগুলো যদি আমাদের মধ্যে থাকে, কন্টেন্টগুলো যদি থাকে তাহলে কিন্তু করবো, নাহলে ব্লাইন্ড গেসিংয়ের দিকে আমরা যাবো না। আচ্ছা, এর পরের পয়েন্ট যেটা নেগেটিভ কন্ট্রোলের একটা উপায় হতে পারে সেটা হচ্ছে যে অ্যাভয়েড দোজ বুকস অ্যান্ড ম্যাগাজিনস দ্যাট আর নট স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিপেন্ডেবল। এই কথাটা কেন বললাম, আমরা একটা পয়েন্টে দেখেছিলাম, 2 নম্বর পয়েন্টে দেখেছিলাম যে নেগেটিভ হওয়ার একটা কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে ল্যাক অফ রাইট ইনফরমেশান। তাহলে আমি ইনফরমেশান আমার কাছে থাকবে কিন্তু রাইট ইনফরমেশান
ভুল ভাল ইনফরমেশন কেন যেন না থাকে। আর সেই জন্যই যেটা দরকার সেটা হচ্ছে যে আমাকে স্ট্যান্ডার্ড এবং ডিপেন্ডেবল বই পড়তে হবে, বাজার চলতি যেসব বইগুলো একদমই রিলায়েবল নয় সেগুলো আমরা অ্যাভয়েড করব। তাহলে এটা একটা পয়েন্ট গেল যে অ্যাভয়েড বুকস অ্যান্ড ম্যাগাজিনস দ্যাট আর নট স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিপেন্ডেবল। পরের পয়েন্টে যদি আমরা আসি সেটা হচ্ছে নেগেটিভ কন্ট্রোলের যে উপায় সেটা হচ্ছে যে ডোন্ট মেক হারি ডিউরিং দ্য এক্সাম, রাদার ইউ মে হেস্ট। অর্থাৎ আমরা একটা কথা বলেছিলাম একটু আগে, ছ নম্বর পয়েন্টে বলেছিলাম সিলি মিস্টেক্স আমাদের নেগেটিভের একটা কারণ। সিলি মিস্টেক্স যদি কারণ হয়, কী কারণে সিলি মিস্টেক হয় আমি একটু আগেও এ ব্যাপারে একটু আলোচনা করেছি যে সিলি মিস্টেক্সের অন্যতম কারণ হচ্ছে যে তাড়াহুড়োতে একটা ভুল হয়ে যেতে পারে, সিলি মিস্টেক্সের কারণ হতে পারে এটা। তো সেই জন্য বলছি আমরা তাড়াহুড়ো করবো না, কিন্তু হেস্ট মানে হেস্ট কথাটা একটা গুরুত্ব মানে একটা কনোটেশনস রয়েছে। আমরা যদি কোনো বিচার বিবেচনা না করে তাড়াহুড়ো করি সেটাকে আমরা হারি বলি। আর যখন তাড়াহুড়োর মধ্যে একটু চিন্তা বিচার বুদ্ধি থাকে, সংযুক্ত থাকে, সেটাকে আমরা হেস্ট বলি। একটা উদাহরণ দিই, আমরা হয়তো জানি যে আমাকে 10:15 আমাকে বাড়ি থেকে বেরোতে হবে, নাহলে আমি ট্রেনটা পাবো না, আমি ঠিক জায়গায় পৌঁছতে পারবো না। হয়তো দেখা গেল এখন বাজছে 10:00, আমি খেতে বসেছি। তো যদি এরকম পরিস্থিতি আসে যে খেতে আমার সময় লেগে যায়, তখন আমাকে বলতে হবে যে আমাকে খাবারটা একটু প্যাক করে দিতে, আমি রাস্তায় খেয়ে নেবো বা এরকম কিছু। তো তাহলে কী হবে জিনিসটা, যে আমি টাইমটাকে যে ম্যানেজ করতে পারলাম চিন্তা ভাবনা যুক্তি বুদ্ধি সহকারে, এটাকে হচ্ছে হেস্ট। কিন্তু আমি ঘড়ি টড়ি না দেখে আমি তাড়াহুড়ো করে চলে গেলাম, হ্যাঁ, এর মধ্যে কিন্তু চিন্তাভাবনার কোনো ছাপ দেখা যাচ্ছে না, এটা কিন্তু হারি। এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমরা তো জানি, আমরা ক্যাপ্টেন কুলকে কী বলি, উনি ক্যালকুলেটেড রিস্ক নিতে খুব মানে ওস্তাদ। ক্যালকুলেটেড রিস্ক ব্যাপারটা খানিকটা এই ধরনেরই, মানে আমরা হারি করব কিন্তু সেটা একটু ক্যালকুলেশন করে। তাহলে এটাও আমরা দেখতে পারলাম, আমরা তাড়াহুড়ো করব কিন্তু যুক্তিবুদ্ধি ব্যবহার করে, কারণ তাড়াহুড়ো তো আমাকে করতেই হবে। আমাদের যেখানে ম্যাথস রয়েছে, জিআই রয়েছে, ইংলিশ রয়েছে, এমন তো নয় যে কম্পিটিটিভ এক্সামে একদম ছড়িয়ে ছিটিয়ে আনসার দেওয়া যায়, প্রচুর সময় থাকে, সেটা নয়। কম্পিটিটিভ এক্সামে কিন্তু টাইমটা একটা মারাত্মক ফ্যাক্টর, হারিতে আমরা থাকবো, কিন্তু এরকম যুক্তিবুদ্ধি দিয়ে আমরা কিন্তু তাড়াহুড়োটা করব। এর পরের যে পয়েন্ট নেগেটিভ কন্ট্রোলের সেটা হচ্ছে বি অ্যাটেন্টিভ অল অ্যালং ডিউরিং দ্য এক্সাম। বি অ্যাটেন্টিভ অল অ্যালং ডিউরিং দ্য এক্সাম, পরীক্ষার সময় অতি অবশ্যই ওই যে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা যাই হোক না কেন, যে কোনো পরীক্ষা, সেটা WBCS এর ক্ষেত্রে 2.5 ঘন্টা, অন্য পরীক্ষার ক্ষেত্রে হয়তো অন্য সময় হতে পারে, কোনোটা 1 ঘন্টা, কোনোটা 1.5 ঘন্টা, যাই হোক না কেন, থ্রু আউট দ্য এক্সাম আমাকে কিন্তু পরীক্ষার হলেতে ভীষণ রকম অ্যাটেনশান ধরে রাখতেই হবে, ফোকাস থাকতে হবে, একদম কনসেন্ট্রেশন ধরে রেখে কিন্তু পরীক্ষা দিতে হবে। একটা জিনিস কিন্তু মনে রাখা দরকার যে অ্যাটেনশান না দিলে কিন্তু সিলি মিস্টেক্সের সম্ভাবনাটা বেশি হয়। আরও একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে ঠিক প্রশ্নটা কী বলতে চাইছে সেটা আমাদের মনে বা আমাদের ঠিকঠাক পৌঁছতে পারি না, সেই মানে যেটা চাওয়া হচ্ছে সেটা হয়তো পৌঁছতে পারি না। হয়তো এমন একটা অঙ্ক দিল যেখানে হয়তো আমি আনসার দেখলাম 2 বেরোচ্ছে, আনসার 2 করে দিলাম, কিন্তু আনসার আমার বেরিয়েছিল ব্যাসার্ধ 2, কিন্তু হয়তো দেখা গেল যে ওখানে প্রশ্নে চেয়েছে ব্যাস কত, হয়তো বলছে বৃত্তের ব্যাসটা কত, কিন্তু 2 বেরিয়েছে বলে 2 আনসার করে দিলাম, কিন্তু এটা ভুল হয়ে গেল। এটা কিন্তু যদি আমি অ্যাটেনশান যদি থাকে তাহলে কিন্তু এই ভুলটা হবে না, নেগেটিভটাও হবে না। সেই জন্যে বলা হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অ্যাটেনশানটা ধরে রাখতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে মেন্টালি আর ফিজিক্যালি অ্যালার্ট থাকতে হবে। আমরা তো মেন্টালি অ্যালার্ট থাকবার কথা বারবার বলি, কিন্তু পরীক্ষার সময় অন্তত ওই সময়টা, যে সময়টা পরীক্ষা দিচ্ছি সেই সময়টা কিন্তু আমাদের, হ্যাঁ, ফিজিক্যালি অ্যালার্ট থাকতে হবে। ব্যাপারটা কীরকম, আমাদের পরীক্ষার আগে 2-3 দিন থেকে অন্তত আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে একটু রেস্ট্রিকশানস হতে হবে, রিচ ডায়েট আমরা খাবো না, এবং ভেজ ডায়েট এবং হালকা খাবার খেতে হবে যাতে শরীরটা সেই সময়টা ফিট থাকে, সক্ষমতার শীর্ষে থাকে, শরীর ভালো থাকে, ঝরঝরে থাকে, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু তার এফেক্টটা কিন্তু আমাদের মনের মধ্যে পড়বে এবং তার রেসপন্স যেটা হবে সেটা কিন্তু পজিটিভ রেসপন্স হবে এবং নেগেটিভের মানে সে স্কোপটা কমবে অনেকটাই। আরও একটা পয়েন্ট যেটা বলা হচ্ছে যে ইট ইজ বেটার নট টু রিড দ্যান টু রিড বোগাস, মানে ফালতু জিনিস পড়ার থেকে আমি কিছু পড়বো না, এটা কিন্তু ভালো। আমাদের মার্কেটে এরকম দেখা যায় প্রচুর বই আছে, ম্যাগাজিনস আছে, যেগুলো একদম স্ট্যান্ডার্ড নয়, একদমই ডিপেন্ডেবল নয়, সেই সব জিনিস আমি অ্যাভয়েড করবো পড়বো না। আচ্ছা, এর পরের পয়েন্টে যেটা বলা হচ্ছে, ইন 100% শিওর কোশ্চেন্স রিড দ্য কোশ্চেন্স বিটুইন দ্য লাইন্স,
এরকম তো বেশ কিছু প্রশ্ন থাকে যেগুলো আমাদের 100% শিওর, একদম শিওর আমরা প্রশ্নের উত্তরের ক্ষেত্রে, কিন্তু তবুও বলবো যে এই প্রশ্নগুলো আরেকবার ভালো করে পড়ে নাও, কারণ এটা ভীষণ রকম জরুরি। যে কোনো প্রশ্নের ক্ষেত্রে মার্কস থাকে, কিন্তু এই সাধারণ ধরনের প্রশ্ন যেগুলো মনে হচ্ছে খুব ইজি, সেগুলোর ক্ষেত্রেও আমরা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করব এবং একটু ভালো করে অ্যাটেনশান দিয়ে আমরা কিন্তু প্রশ্নটা পড়ে আনসার করব। পরের যে পয়েন্টটা রয়েছে, সেক্ষেত্রে একটু ডিবেটেড ব্যাপার, তবুও সেটা নিয়ে একটু ডিসকাস করা যেতে পারে। ইন 50-50 কোয়েশ্চেন্স, অপ্ট দ্যাট অপশন হুইচ কামস টু ইউর মাইন্ড ফার্স্ট, এই ব্যাপারটাকে একটু ডিসকাস করার প্রয়োজন রয়েছে। আমাদের কাছে অতি অবশ্যই এরকম কিছু প্রশ্ন থাকে যেটার চারটে অপশনের মধ্যে দুটো অপশনকে আমরা আউট করে দিয়েছি, দুটো অপশনে এসে আমরা ঠেকে গেছি, এখন আমরা বুঝতে পারছি না বি হবে না সি হবে। এইরকম ক্ষেত্রে এরকম বেশ কিছু প্রশ্ন থাকে, আমরা খেয়াল করে দেখেছি, যেগুলোতে বিপদের গন্ধ পাওয়া যায়। আমরা মক টেস্ট দিই বা যে কোনো ক্ষেত্রে দেখে থাকি যে এমন বেশ কিছু কনফিউজিং প্রশ্ন আছে যেগুলো আমাদের সমস্যায় বারবারই ফেলে, বারবারই আমাদের ভুল হয়। এইরকম যদি আমরা বিপদের কোনো গন্ধ পাই, সেক্ষেত্রে আমি তোমাদের সাজেশনস দেবো যে প্রশ্নটা খুব ভালো করে পড়ো, উত্তর তোমরা দেখো না, কোনোভাবে আনসারগুলোকে চাপা দিয়ে দাও বা হয়তো চোখটা বন্ধ করে রাখো, শুধু প্রশ্নটা পড়ো, আবার প্রশ্নটা পড়ো, দুবার তিনবার করে প্রশ্নটা পড়ো, খুব ভালো করে পড়ো প্রশ্নটা, পড়ে তুমি নিজের মন থেকে একটু অ্যানালিসিস করে আনসারটা বার করে নাও যে এই যে প্রশ্নটা আমি বললাম এর উত্তরটা কী হবে। এরপরে কিন্তু তোমরা আনসারটা দেখো, অপশনসগুলো দেখো, তখন তুমি দেখতে পাবে তোমার মনে যে জিনিসটা এসেছিলো সেটা তুমি আনসার করো, সেটা কিন্তু ঠিক হবে। এটা মোটামুটি একটা যুক্তিগ্রাহ্য একটা পন্থা বলা যেতে পারে। তাহলে আবার ব্যাপারটাকে একটু বলি, যেটা হচ্ছে যে যদি এরকম 50-50 কনফিউজিং কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমি বলবো অপশনগুলোকে তুমি প্রথমে দেখো না, বরঞ্চ শুধু প্রশ্নটা পড়ে নিজের মন থেকে আনসার করে উত্তর দাও। পরের যে পয়েন্ট নেগেটিভ কন্ট্রোলের, সেটা হচ্ছে যে মক টেস্ট গিভ ইউ এ প্ল্যাটফর্ম টু চেক ইউর এরার্স অ্যান্ড অর মিস্টেক্স। এটা ঘটনা, যে কোনো যত বড় অভিনেতা অভিনেত্রী হন না কেন, তারা রিহার্সাল ছাড়া বা কোনো স্টেজ পারফরমেন্স করেন না, যে কোনো, আমরাও পাড়াতে দেখেছি কোনো যাত্রা যদি করি বা স্কুলে যখন নাটক করি তখন বারবার করে রিহার্সাল দিই, স্টেজ রিহার্সাল দিই তো আমরা, নাহলে তো মানে স্টেজেতে মানে যেদিন আসল অনুষ্ঠানটা হবে সেখানে আমাদের পারফরমেন্স ভালো হবে না। তাহলে যারা এই যে পরীক্ষা দিচ্ছে, প্রিলিমস বা মেন্স যারা দিচ্ছে, কী করে এই সব ছাত্রছাত্রীরা বা তোমরা ধরে নিচ্ছ যে তুমি তোমার সেরা পারফরমেন্সটা ওই পরীক্ষার খাতায় গিয়ে দেবে, এটা কি সম্ভব? এটা কোনো মতেই সম্ভব নয়। তো সেই জন্য বলবো যে ওই যে পরীক্ষাটা দেওয়ার আগে তোমরা বারবার করে মহড়া পরীক্ষা বা মক টেস্ট দাও, তাতে তোমাদের ভুল ত্রুটি যেগুলো হবে সেগুলো শুধরে নিয়ে পরীক্ষাতে, যে অরিজিনাল মেন যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাতে তোমার সেরাটা দিয়ে আসতে পারবে। আর এটা জেনে রাখবে, তোমার সেরাটা যদি দিয়ে আসতে পারো তাহলে তুমি কিন্তু ওই যে পরীক্ষাটা দিলে সেটাতে সাকসেসের ব্যাপারে একদম ড্যাম শিওর থাকবে। লাস্টলি যে পয়েন্টটা বলবো নেগেটিভ কন্ট্রোলের ক্ষেত্রে, সেটা হচ্ছে মেক মোর অ্যান্ড মোর প্র্যাকটিসেস। এর আগে আমরা বলেছিলাম যে বেশি বেশি করে প্রিপারেশান নিতে হবে, এখন আমরা বলছি বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই ব্যাপারটা একটু ডিসকাস করা যাক। আমরা ইতিহাস কী করি? পড়ি। ভূগোল কী করি? পড়ি। বিজ্ঞানও পড়ি। কিন্তু অঙ্ক কী পড়ি? অঙ্ক কিন্তু পড়ি না, অঙ্ক আমরা প্র্যাকটিস করি, অনুশীলন করি, মক টেস্ট আমরা দিই, তাই তো? ব্যাপারটা হচ্ছে এরকম, কিছু জিনিস রয়েছে আমাদের শুধু সাইকোলজিক্যাল ব্যাপার নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিও জড়িত রয়েছে। আমি যখন অঙ্ক করছি, আমি মনে মনে যেমন ভাবছি কোনো অঙ্কটা কষছি, হাতে করে তার উত্তরটাও লিখছি। তো আমি যখন মক টেস্ট, আমি যখন পরীক্ষাটা দেব, অরিজিনাল পরীক্ষাটা দেব, সেক্ষেত্রে কিন্তু আমার মনের ভাবার সঙ্গে সঙ্গে হাতে করে পেন্সিলে করে হোক, পেনে করে হোক, আমাকে কিন্তু অপশনসগুলোকে দাগ দিতে হবে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন আছে, নতুবা কিন্তু একটা দুটো প্রশ্ন তো এরকম সিলি মিস্টেক হয়েই যাবে। 52 বিয়ের আনসার করার দরকার ছিল, আমি হয়তো সি আনসার করে দিলাম, নেগেটিভ হয়ে গেল। তো আজকের এই যে আলোচনা হলো, এখানে আমি বেশ কয়েকটা পয়েন্টের উল্লেখ করলাম যে পয়েন্টগুলো নেগেটিভ কন্ট্রোলের কারণ, এবং পরবর্তীকালে আমি আলোচনা করেছি যে নেগেটিভ কন্ট্রোল কিভাবে করা যেতে পারে। আজকের এই আলোচনা থেকে তোমরা যদি এর নির্যাসটুকু নিয়ে তোমাদের যদি পড়াশোনার মধ্যে এবং পরীক্ষার দিনে পরীক্ষার খাতায় যদি এটাকে তোমরা কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু অতি অবশ্যই নেগেটিভ কন্ট্রোল করতে পারবে, এটা ঘটনা। শেষে আমি বলবো যে দু একটা জিনিস মনে রাখা দরকার। তোমরা এক্সাম দিচ্ছ, যেহেতু এক্সাম দিচ্ছ তোমরা পেনেতে, এখন পেন্সিলেতে এক্সাম দেওয়া যায় না, সেই জন্য বলা হচ্ছে যে ঠিক যেরকম আমরা
স্পোকেন ওয়ার্ডস ক্যান নট বি রোল ব্যাক। আমরা কাউকে যদি কোনো খারাপ কথা বলে দিই বন্ধু বান্ধবদের আগের মাথায়, আমরা কি ফিরিয়ে নিতে পারি? সেটা ফিরিয়ে নিতে পারি না। স্পোকেন ওয়ার্ডস ক্যান নট বি রোল ব্যাক, লাইক ওয়াইজ ডার্কেন ওভাল ক্যান নট বি ইরেজড। তুমি যদি একবার গোল্লাক পাকিয়ে ফেলেছো তাহলে কিন্তু আর সেটাকে ইরেজ করা যাচ্ছে না, মানে ভুল তো ভুলই, সেটাকে রেক্টিফাই করবার কোনো স্কোপই নেই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকে হয়তো হোয়াইটনার দিয়ে সেটাকে ইরেজ করে দেওয়ার চেষ্টা করে, এটা কিন্তু একদম ভুল পন্থা, এই পন্থা একদমই অবলম্বন করা উচিত নয়। আরেকটা জিনিস খেয়াল রাখবে, ইউ আর দ্য আর্কিটেক্ট অফ ইউর ওন ডেস্টিনি। তুমি তোমার নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ হচ্ছে তুমি নিজেই, সেই জন্য তোমার নিজের ওপর ভরসা রেখে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, অন্যদের ওপর নির্ভর করলে চলবে না। আমাদের এটা সচরাচর দেখে থাকি যে আমাদের এক্সাম হলেতে পাশ থেকে বন্ধুবান্ধবদের কাছ থেকে যদি একটু কোনো ফিডব্যাক পেতাম তাহলে আমাদের ভালো হতো। এটা আর কিছু নয়, এটা কনফিডেন্স না থাকার কারণে আমি নিজের ওপর ভরসা রাখতে পারি না, সেই জন্য অপরের সহায়তা একটা থাকলে আমাদের সুবিধা হয়। কিন্তু এটা খেয়াল রাখবে যে স্বাবলম্বী হওয়া দরকার, সেলফ রিলায়েন্ট হওয়া দরকার, আর তুমি তোমার মানে ইউ আর দ্য আর্কিটেক্ট অফ ইউর ওন ডেস্টিনি, তোমাকে নিজেকেই গিয়ে সাফল্যটা নিয়ে আসতে হবে, এই মনের মধ্যে জোরটা, স্ট্রং উইল পাওয়ারটা তোমাকে ধরে রাখতে হবে। লাস্টলি আমি যেটা বলবো, নেগেটিভের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক অতি অবশ্যই, পজিটিভ থিঙ্কিং অলওয়েজ কিপস অ্যাওয়ে নেগেটিভস। আমার মনের মধ্যে যদি একটা পজিটিভ চিন্তাভাবনা থাকে, সদর্থক চিন্তাভাবনা থাকে, ইতিবাচক চিন্তাভাবনা থাকে, তাহলে কিন্তু নেগেটিভ আমার কাছে ঘেঁষতে পারবে না। অতএব তোমরা আজকে বুঝতে পারলে যে নেগেটিভ এমন একটা জিনিস যেটা হয়তো সিলেবাসে নেই, যেটা হয়তো পরীক্ষায় এই টপিক থেকে কোনো প্রশ্ন আসে না, কিন্তু এই টপিকটা তোমাদের কি বলবো, পরীক্ষার খাতায় তোমাদের অ্যাডভান্টেজ তো দেয় না, এক্সট্রা কিছু জিনিস নিয়ে আসে না, কিন্তু তোমাদের ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার জন্য ওস্তাদ, আনকানি এলিমেন্ট বলা যেতে পারে। এই নেগেটিভটাকে নিয়ে অতি অবশ্যই তোমাদের চিন্তাভাবনা করতে হবে, এবং একটু যদি কেয়ারফুলি তোমরা একটু স্টাডি করে দেখতে পারো নেগেটিভ কারণগুলোকে, এবং সেই কারণগুলোকে তোমরা যদি কন্ট্রোল করতে পারো, মিনিমাইজ করতে পারো, তাহলে কিন্তু নেগেটিভ কন্ট্রোল করা সম্ভব।